বন্ধুরা, আজকে তোমাদেরকে আমি একটা খুব সুন্দর জায়গা ঘুরিয়ে দেখাবো। তোমাদের অনেক ইনফরমেশন দেব, তথ্য দেব, তোমাদের যাতে ভালো হয়। এটা হচ্ছে বীরভূম জেলার ফুল্লোড়া মাতা মন্দির। ফুল্লোড়া মাতা মন্দির আমাদের 51 সতীপীঠের একটা সতীপীঠ। মহাদেব যখন পার্বতীকে নিয়ে, পার্বতীর সঙ্গে বিয়ে হয়ে যায়, তার কিছুদিনের মধ্যে পার্বতী পিতা দক্ষরাজ উনি একটা যজ্ঞ করেন, সেই শিববিহীন যজ্ঞ। সেই যজ্ঞে সমস্ত দেবতারা আমন্ত্রণ পান, শুধু আমন্ত্রণ পান না শিব আর পার্বতী। পার্বতী এ কথা যখন জানতে পারলো যে বাবা যজ্ঞ করছে, তখন তিনি জোরপূর্বক বাপের বাড়িতে আসলেন। এবং এখানে সেখানে এসে যখন উনি নিজের পিতার মুখে তার স্বামী সম্পর্কে অনেক কটু কথা শোনেন, তিনি সে কথা সহ্য করতে না পেরে দেহত্যাগ করেন। এ কথা যখন শিবের কানে গিয়ে পৌঁছালো, তখন তিনি সতীকে পিঠে নিয়ে উদ্যম নৃত্য শুরু করে দিলেন। রাগে ক্রোধে সারা পৃথিবী নড়ে উঠল। তখন দেবতারা দেখলেন এ তো প্রলয় আরম্ভ হয়ে গেছে, ধ্বংস, সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। তখন তিনি কী করলেন, নারায়ণের সুদর্শন চক্র, উনি তখন বুদ্ধি করে সেই চক্রকে ছেড়ে দিলেন। বললেন সতীর দেহ টুকরো টুকরো হয়ে যাক, যতক্ষণ শিবের কাঁধে এই দেহ থাকবে শিবকে কেউ শান্ত করতে পারবে না। এই পরিকল্পনা করে বিষ্ণুর চক্র সতীর দেহটিকে 51 খণ্ডে খণ্ডিত করে এক এক জায়গায় ফেললেন। কিন্তু শিবের সেই তাণ্ডবরত অবস্থায় এই টুকরোগুলো যেখানে যেখানে পড়েছিল সেইটা এক একটা সতীপীঠ নামে সৃষ্টি হলো, আর সেখানে এক একটা সতীপীঠ তৈরি হলো। এখানে যে ফুল, এইটা এই কাহিনীটা জানতে হবে, না জানলে সতীপীঠ সম্পর্কে আমরা জানতে পারবো না। তো এই সতীপীঠে কি মায়ের ওষ্ঠ মানে অধর পড়েছিল, ঠোঁটের নিচের ঠোঁটটা। তো এখানে যে শিলাটা আছে, স্বয়ংভূ শিলারূপে উনি ওখানে পূজিত হন, মাতা ফুল্লারা। এখানে এসে মায়ের কাছে কেউ যদি মনের বাসনা জানান, এমন কোনো মনের বাসনা নেই, কেউ নেই যে মায়ের কাছ থেকে খালি হাতে ফিরে আসেন। এই যে ফুল্লোড়া মাতার মন্দিরটা, এটা না বুদ্ধগয়া শঙ্করাচার্য মঠের সন্ন্যাসী কৃষ্ণানন্দ গিরি মহারাজ, উনি বুদ্ধ পূর্ণিমা, উনি বুদ্ধ সরি বুদ্ধ পূর্ণিমা নয়, উনি হচ্ছেন মাঘী পূর্ণিমায়, মাঘী পূর্ণিমায় উনি স্বপ্নাদেশ পান যে বীরভূম জেলার এক লাভপুরে এখানে এসে যে সতীপীঠ আছে ওখানে পুজো দেওয়ার। তা উনি তখন এসে মাঘী পূর্ণিমাতে প্রথম মাকে ওখানে ওই শিলারূপে পুজো দেন, এবং দেবী দুর্গার রূপে উনি ওখানে পুজো দেন। সেই থেকে পুজোর তার আগে মন্দির অনেকবার তৈরি হয়েছে, ধ্বংস হয়েছে, কিন্তু উনি প্রথম ইয়ে করেন। এবার এই মন্দির সংলগ্ন দুটো শিব মন্দির আছে, তার মাঝখান দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তাটা গিয়ে যে পুকুরটাকে পড়েছে সেটা হচ্ছে পদ্মপুকুর। আগে এই পুকুরের জলেই মায়ের স্নান ভোগ সব হতো, কিন্তু করোনার সময় থেকে সেটা বন্ধ হয়ে গেছে, গিয়ে এখন কলের জলে মায়ের ভোগ হয়। এই পুকুরটারও একটা ইতিহাস আছে, কথিত আছে শ্রী রামচন্দ্র যখন অকালবোধন করে পুজো দিয়েছিলেন মায়ের, তো সেই সময় হনুমান যে 108টা পদ্মফুল নিয়ে গেছিলেন, এই পদ্মপুকুর থেকেই সেই হনুমান ফুলগুলো জোগাড় করে নিয়ে গেছিলেন, এটাই আছে। তো আজকে আমি এবার আমার মোটামুটি সংক্ষেপে তোমাদেরকে বললাম। এবার এখানে প্রতিদিন ভোগের ব্যবস্থা থাকে, মায়ের কাছে পুজো দেওয়ার ব্যবস্থা থাকে, আমি তোমাদের সবটাই এবার আস্তে আস্তে দেখাচ্ছি। 30 টাকার কুপনে, মাত্র 30 টাকার কুপনে মায়ের ভোগ থাকে, ভাত, ডাল, একটা সবজি, টক, এরকম। তো মায়ের কাছে মনোবাসনা নিয়ে তোমরাও চলে আসবে, আমি মোটামুটি দিচ্ছি। এখানে আছে পঞ্চমুণ্ডীর থান, এখানে আছে শিবের থান, প্রত্যেকটা সতীপীঠের যেমন একটা করে ভৈরব থাকে, এখানেও ভৈরব আছে। তা এখানকার নিয়ম হচ্ছে যে মাকে মনের কথা জানানোর পর সেই কথাটি ভৈরবের কানে কানেও বলতে হয়, মা আদেশ দেন আর ভৈরব সেই আদেশ পালন করেন, মানে মা সেই তার মায়ের ইচ্ছাতে মনস্কামনাটা বাবা ভৈরব দান করেন, এটাই এখানকার নিয়ম। তো চলো এবার তোমাদেরকে আমি দেখাই মন্দিরের ভিতরটা, মন্দিরটা তোমরা দর্শন করো, তোমাদেরও যেন সব মনের আশা পূরণ হয়, আমি দেখিয়ে দিচ্ছি এবার তোমাদেরকে।
যজ্ঞের প্রাণাহুতি দেওয়া সতীদেহের স্কন্ধে শীতল সৃষ্টি বিনাশ করে মতো সেই সময় বিষ্ণু সুদর্শন চক্রের আঘাতে দিদির দেহ একান্নটি মহাপীঠে পরিণত হয়। কুল্লরা মহাপীঠ সেই একান্নটি মহাপীঠের অন্যতম। এখানে দেবীর ওষ্ঠ পতিত হয়, ওষ্ঠ মানে ঠোঁট। এবার উপরের পাটি অট্ট আছে ওষ্ঠপাট দেবী কুল্লরা স্মিতা বিশ্বেশ ভৈরব সর্বভীষ্ট প্রদায়ক কুল্লরা মহাপীঠ সমিতি লাভ করবি। আচ্ছা, এখানে দেবীর ঠোঁট পড়েছিল, এবার উপরের পাটি না নিচের পাটি সেটা এখানে লেখা আছে। এখানে যে ভৈরব আছে, একান্ন সতীপীঠে তো একান্নটা ভৈরব পাহারা দিচ্ছে, এখানে ভৈরবের নাম বিশ্বেশ। আচ্ছা, বিশ্বেশ বিশ্বেশ্বর নামে পুজো করি। এদিকে ভালো কথা, আমি এখানে একটা জায়গা দেখেছি, ঋষিকেশ ঘাট। আমি বলছি তো, আমি তো ওর জন্য থেকে গেলাম। এটা কি গো? মায়ের ধোয়া জল, যেটা সব সময় বাইরে বেরোতে থাকে, গা ধোয়া জল মায়ের, বিরাট পুণ্য, সবাই এই জল মাথায় নেয়। এটা হচ্ছে ফুল্লরা দেবীর ধ্যান, আর নিচে প্রণাম মন্ত্র। নিচে প্রণাম মন্ত্র পুজো টুজো দিয়ে নি, পুজোটা দিয়ে নি। শিবা ভোগ, শিবা কথার অর্থ হচ্ছে শিয়াল। যেদিন পুজো হয় অমাবস্যার দিন, পুরোহিত আসল নিয়ম, পুরোহিত নিজের বুক ছিঁড়ে পান পাতার উপর বাতাসা রেখে রক্ত দিয়ে এখানে দিয়ে আসতে হয়। এর পিছন ঘুরে দেখা যায় না নিবেদনের পর, কারণ এটা সেই শিবা এসে ভক্ষণ করে। শিবা অর্থাৎ শিয়াল, মা কালী চামুণ্ডা যারা রূপ তারা গ্রহণ করে সেটাই প্রতীক। তুমি কি পড়েছিল এখানে? মায়ের ঠোঁটের টুকরো, ঠোঁটের টুকরো। পঞ্চমুন্ডির আসন, এটা পঞ্চমুন্ডির আসন। এটা আগে তোর মানুষের মাথা, একটা শিয়ালের মাথা, একটা সাপের মাথা, একটা বিড়াল, একটা কুকুর, একটা মানুষের মাথা। পঞ্চমন্দির আসন, এখানে বসে সাধনা হয় এবং এই আসনে সবাই বসার ক্ষমতা রাখে না। আচ্ছা, কি লেখা? আগামী 14/10/2000 তারিখ হইতে ফুল্লরা মাতার অন্ন ভোগ প্রসাদ 40 টাকা করা হইবে। প্রত্যহ সকাল 9টা থেকে 11টার মধ্যে কুপন গ্রহণ করে নিতে হবে।